क्या जमान टीचर बीबीए प्रोफेशनल्स फोर्थ ईयर एट सेमिस्टर दुनिया यूनिवर्सिटी कॉलेज ढाका। फिनेंशियल एनालिसिस कोर्स आज हमारे टॉपिक नहीं आलोचना करब से कैश फ्लो स्टेटमेंट। तो कैश फ्लो स्टेटमेंट शुरू करार आगे कैश फ्लो स्टेटमेंट सम्पर्क एक बेसिक धारणा थका उचित। जमन कैश फ्लो स्टेटमेंट नॉर्मली कैश नहीं काज करबे कैश फ्लो नगदेर जो प्रवाह से प्रवाहटा निये कैश फ्लो स्टेटमेंट काज करबे। सेखाने सपोज यदि कोनो एकटा मेशिन बा फार्निचारेर मूल्य 1 लाख टाका थाके एक बछर पर यदि सेटार मूल्य बृद्धि पाय बा कमे जाय बृद्धि पेलो बा कमे गेल এই যে মূল্য কমা বা হচ্ছে বেড়ে যাওয়া যে অংশটা সেই অংশটাই মানে প্রবাহ আর কি প্রবাহের নগদের প্রবাহের ফলে যে চেঞ্জটা সেই চেঞ্জটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনক্লুড করা হয় সবসময়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের হচ্ছে দুইটা মেথড আছে অঙ্ক সলভ করার জন্য। দুইটা মেথডের মধ্যে একটা ডিরেক্ট মেথড এবং আরেকটা ইনডিরেক্ট মেথড। তো আমাদের পরীক্ষাগুলোতে নর্মালি ইনডিরেক্ট মেথড বেশি আসে। তো আমরা আজকে ইনডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। ইনডিরেক্ট মেথড শুরু করার আগে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেভাবে যে ফিগারে অঙ্কটা করা হয় সেই ফিগারটা একটু খেয়াল করার চেষ্টা করি। সবটা এরকম অঙ্ক শুরু করার আগে আমাদের একটু আরেকটু বেসিক ধারণার দরকার। সেটা হচ্ছে যেহেতু আমরা ক্যাশ নিয়ে কাজ করব ক্যাশের চেঞ্জটা নিয়ে কাজ করব, তো ক্যাশ নিয়ে কাজ করার সময় ক্যাশ বৃদ্ধি পেলে আমি কিভাবে টাকাটা ইনক্লুড করব, ক্যাশ কমে গেলে কিভাবে ইনক্লুড করব সেটার একটা সাধারণ ধারণা হচ্ছে কারেন্ট অ্যাসেট। যে কারেন্ট অ্যাসেট কমে গেল বা বৃদ্ধি পেলে ওই সময় ক্যাশের কি অবস্থা হবে, ক্যাশের কি কি পরিবর্তনটা হবে। কারেন্ট অ্যাসেট যখন বৃদ্ধি পাবে ক্যাশের তখন মাইনাস ফিগার হবে। কেন হবে? কারণ কারেন্ট অ্যাসেট যখন বৃদ্ধি পাবে অ্যাসেট নিশ্চয়ই আমাকে ক্রয় করতে হবে, অ্যাসেট নিশ্চয়ই আমি ফ্রি পাবো না, তাই না? এর জন্য আমাকে পয়সা খরচ করতে হবে। তো কারেন্ট অ্যাসেট যখন বৃদ্ধি পাবে তখন আমার ক্যাশের কি অবস্থা হবে, ক্যাশের মাইনাস ফিগার হবে। একইভাবে কারেন্ট অ্যাসেট যখন কমে যাবে কমে গেলে প্লাস ফিগার আসবে। কারণ অ্যাসেট যখন কমে যাবে অ্যাসেট কমে গেলে অ্যাসেটটা কমে গেল কেন, আমি নিশ্চয়ই সেল করে দিছি বা অন্য কোনো অবস্থার কারণে অ্যাসেটটা কমে গেছে। অ্যাসেট যখন কমে যাবে কারেন্ট অ্যাসেট কমে গেলে তখন ক্যাশের কী অবস্থা হবে, ক্যাশের প্লাস ফিগার হবে। উল্টাভাবে আমরা চিন্তা করি যে কারেন্ট লায়াবিলিটি বৃদ্ধি পেলে কী হবে, কারেন্ট লায়াবিলিটি বৃদ্ধি পেলে ক্যাশেরও বৃদ্ধি হবে, কারেন্ট লায়াবিলিটি কমে গেলে ক্যাশও কমে যাবে। লায়াবিলিটি বৃদ্ধি পাওয়া মানে আমার ক্যাশ আসবে, লায়াবিলিটির পরিমাণ বেড়ে যাওয়া মানে আমার ক্যাশ আসবে এবং লায়াবিলিটি কমে গেলে ক্যাশ কমে যাবে। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে, চারটা কথা মাথায় রাখতে হবে। কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, এই কথাগুলো বুঝে বুঝে মাথায় রাখতে হবে, না হলে অন্য কোনো এন্ট্রি দেখলে বা অন্য কোনো আইটেম দেখলে তখন হচ্ছে কনফিউশন হতে পারে। এই জন্য জিনিসটা বুঝে বুঝে মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক করার সময় সুবিধা হবে। তো আমরা অঙ্ক স্টার্ট করার আগে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার তিনটা স্টেপ ফলো করতে হবে। তিনটা স্টেপ অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। আমরা অ্যাক্টিভিটিসগুলো একটু লিখি। প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস,
investing activities. তো নর্মাল দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু খেয়াল করি যে যদি কেউ কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান স্টার্ট করার চিন্তা করে, রান করার চিন্তা করে, তাহলে তাকে সব থেকে প্রথমে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসটা মাথায় আনতে হবে, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস মাথায় আনতে হবে। কারণ আমার কাছে যদি ক্যাপিটাল না থাকে, আমার কাছে যদি ক্যাশ না থাকে, যদি অর্থ না থাকে, তাহলে আমি আমার কোম্পানি রান করতে পারবো না। তো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে কোন কোন আইটেমগুলো যাবে? ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে লোন যেতে পারে, শেয়ার যেতে পারে, ডিবেঞ্চার যেতে পারে, কারণ এগুলোর মাধ্যমে আমার কাছে অর্থ আসবে, অর্থ আসবে এবং এর ফলে ইন্টারেস্ট বা ডিবেঞ্চার হচ্ছে ডিভিডেন্ড পেই বা এ ধরনের যে আইটেমগুলো আসবে সেগুলোর কারণে আমাকে অর্থ দিয়ে দিতে হবে। তো আমাদের প্রথমে এই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এই কারণেই আমাকে মাথায় রাখতে হবে যে কোনো সাধারণ দৃষ্টিকোণ থেকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস প্রথমে করতে হয়, কারণ কোম্পানি রান করার জন্য আমার প্রথমে ক্যাপিটাল প্রয়োজন হয় আর সেটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তারপর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যখন আমরা করবো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আমাদের যত রকমের ফিক্সড অ্যাসেটগুলো পারচেজ এবং সেল হয়ে গেছে, এবং ফিক্সড অ্যাসেটগুলোর মধ্যে ফার্নিচার হতে পারে, প্ল্যান্ট হতে পারে, ল্যান্ড হতে পারে, যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেই ফিক্সড অ্যাসেটগুলোর পারচেজ সেল এবং ফিক্সড অ্যাসেটগুলোর যে পরিবর্তন সেগুলো সব ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। এবং সবশেষে অপারেটিং অ্যাক্টিভিটিস, যখন আমাদের এই কাজগুলো হয়ে যাবে অর্থাৎ আমার কোম্পানিটা প্রতিষ্ঠান যে আছে সেই প্রতিষ্ঠানটা স্থাপন করার পরে ওই কোম্পানি ম্যানেজ করার জন্য যে সমস্ত লেনদেনগুলো হবে, যে সমস্ত খরচ বা ইনকাম যেগুলো হবে, লস প্রফিট যেগুলো হবে, সেগুলো সব কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটির যে পরিবর্তনগুলো হবে সব অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে। তো আমরা একটু উল্টাভাবে চিন্তা করতে পারি যে নর্মাল দৃষ্টিকোণ থেকে সাধারণত ফিনান্সিয়াল হয়, তারপর ইনভেস্টিং হয়, অপারেটিং হয়। তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কোন স্টেপের মধ্যে কোন আইটেমগুলো যায়, কোন স্টেপের মধ্যে কোন আইটেমগুলো যায়। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে লোন সিকিউরিটিস এগুলো যাবে, ইনভেস্টিং এর মধ্যে ফিক্সড অ্যাসেট যাবে, কারেন্ট লাইবিলিটিস কারেন্ট অ্যাসেট লস প্রফিট এগুলো সব অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে। এগুলো সবসময় ক্লিয়ার ভাবে মাথায় থাকতে হবে, নাহলে আমরা আইটেম বা এন্ট্রি দেখলে বুঝতে পারবো না যে কোনটা কোথায় ইনক্লুড করতে হবে। তো আমরা অঙ্ক শুরু করার আগে যে অঙ্কটা আমরা শুরু করবো, আপনারা যেহেতু সবাই এক্সাম কিট ফলো করেন, এক্সাম কিটে 186 নাম্বার পেজ দেখলে আপনারা বুঝতে পারবেন, 12.12 ম্যাথমেটিক্যাল প্রবলেম ওয়ান, প্রবলেম ওয়ান, এটা হচ্ছে অ্যান্টোনিও ব্রাসিলেরিও কোম্পানি। অ্যান্টোনিও ব্রাসিলেরিও কোম্পানিতে কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, এখান থেকে একটা ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার কথা বলা হয়েছে। এখানে আমরা দেখলে বুঝতে পারবো যে এখানে 2004 সালের ডিসেম্বরে কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, 2005 সালের ডিসেম্বরে কিছু অ্যামাউন্ট দেওয়া আছে। এটা হচ্ছে ওপেনিং অ্যামাউন্ট এবং এটা ক্লোজিং অ্যামাউন্ট। ওপেনিং থেকে ক্লোজিং এর কি অবস্থা হয়েছে, বেড়েছে না কমেছে, কি পরিবর্তন হয়েছে, এইসব বিষয়গুলো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনক্লুড করব। তো প্রথমে যদি আমরা প্রথম আইটেম দেখি যে ক্যাশ, ক্যাশে ওপেনিং দেওয়া আছে 8,000 এবং ক্লোজিং এ দেওয়া আছে 15,000। তো আমরা এখানে লিখতে পারি ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত, 8,000, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 15,000। খেয়াল করবেন যে এই ক্যাশ অ্যামাউন্টের ওপেনিং ক্লোজিংটা যে চেঞ্জ সেটা হচ্ছে 7,000 টাকা। এই 7,000ই কিন্তু আমাদের ওকে হচ্ছে ফলাফল, এটাই আমাকে বের করতে হবে। কিন্তু এটা বের করতে গেলে আমাকে আগে অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে যে কার্যক্রমগুলো হয়েছে সেগুলো সঠিকভাবে উপস্থাপন করতে হবে। পরের আইটেম দেওয়া আছে
অ্যাসেট, ওপেনিং এ আছে 60,000 এবং ক্লোজিং এ আছে 85,000। ওপেনিং এ আছে 60,000 এবং ক্লোজিং এ আছে 85,000, তাহলে আমার চেঞ্জ কত আসে 25,000। তাহলে নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট কোথায় লিখবো, মানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা লিখবো যে ইনক্রিজ ইনফরমেশন গুলো একটু ভালোভাবে দেখি। সেটা এ নাম্বারে বলছে
held to maturity securities carried at a cost of 43,000 টাকা যেটা আমরা আগে দেখলাম অন ডিসেম্বর 31 2004 বার সোল 2005 ফর টাকা 34,000 আচ্ছা তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট সেল করা হয়েছে 34,000 টাকা 2005 সালে লং টার্ম ইনভেস্টমেন্ট সেল করা হয়েছে লং টার্ম ইনভেস্টমেন্ট কোথায় যাবে সেল করলে কোথায় যাবে সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট लस कम मूल्य सेल कर लस हो ना लस हो 9,000 टाका লসটা আমার যেটা ইনকাম হবে সেখান থেকে লস আমি সবসময় কমিয়ে রাখবো লস যে অংশটা প্রফিট হলে আমি অবশ্যই যোগ করে রাখতাম যেহেতু লস হয়েছে সেহেতু আমাদের সেখান থেকে লেস করে দিতে হবে কত 9,000 টাকা এখানে আমাদের আরো একটা কাজ আছে 9,000 টাকা নিয়ে সেটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে লিখতে হবে যে লস অন কারেন্ট লস প্রফিট কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি এগুলো সব অ্যাডজাস্টমেন্টের মধ্যে ইনক্লুড করে অপারেটিং থেকে বাদ দিতে হবে দেখি যে প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট টাকা 50,000 প্ল্যান্ট অ্যাসেট 50,000 টাকা আমরা নতুন ভাবে ক্রয় করেছিলাম and 80% depreciation or sold during taka 8,000 তাহলে আমরা প্ল্যান্ট অ্যাসেট 50,000 টাকা যে সেলস আমার 80% depreciation ছিল তাহলে কত থাকে 40,000 টাকা আচ্ছা তাহলে 40,000 টাকা যদি আমি depreciation বাদ দিই মূল্য কত হয় 10,000 প্ল্যান্টের মূল্য ছিল 10,000 কিন্তু আমরা সেল করছি কত টাকায় এখানে বি নাম্বারে দেওয়া আছে সেল করছি 8,000 টাকা 8,000 টাকা যদি আমি সেল করি যে মূল্য ছিল সেখান থেকে যদি আমি আরো কম মূল্যে সেল করি তাহলে আমার কি 2,000 টাকা লস হবে না 2,000 টাকা অবশ্যই লস হবে তাহলে আমরা এখানে লিখব লস দিয়ে সেটা আমরা নেট ইনকাম থেকে আগে বাদ দিয়ে দেব আবার অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা অ্যাডজাস্ট করব লস অর প্ল্যান্ট লস অফ সেলস অফ প্ল্যান্ট ইনক্লুড করছি 20,000 টাকা
তাহলে আমরা আপাতত যে এন্ট্রিগুলো এখানে আছে সব ইনক্লুড করা হয়ে গেল। তো আমরা এখানে এখন ক্যালকুলেশনসটা দেখে নিই। ২৫,০০০ টাকা এখানে মাইনাস ফিগার, ২৫,০০০ টাকা থেকে এখানে ১৮,০০০, ২০,০০০, ১৯,০০০, ২,০০০, তাহলে ২০, ৩৯,০০০, ৩৯,০০০ থেকে ২৫,০০০ বাদ দিলে থাকে ২৪,০০০। এখানে লিখতে হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। কত? ২৪,০০০। এরপর আসতে হবে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ১৭০,০০০ মানুষ ফিগার ছিল, ১৭০,০০০ থেকে ৩৪,০০০ এবং ৮,০০০ বাদ দিলে থাকে ১,২৮,০০০, যেটা কিনা মানুষ ফিগার। আমরা আবার এখানে লিখি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর আছে আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে ৭৫,০০০ আছে, ১০,০০০ লেস করলে হয় ৬৫,০০০। ৪৬,০০০, ২৪,০০০, ১,২৮,০০০, ৬৫,০০০। ১,২৮,০০০ থেকে ৪৬,০০০, ২৪,০০০ এবং ৬৫,০০০ লেস করলে ৭,০০০ থাকে। এই ৭,০০০ই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। এখানে আমরা একইভাবে লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস।